আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজারকে ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় রেখে চলে আসলেন। তারা ইসমাইল আলাইহিসসালাম তো বড় হলেন, বড় হওয়ার পর বিয়ে করলেন। বিয়ে করার পর হঠাৎ একদিন ইসমাইল ইব্রাহিম আলাইহিসসালাম মানে ছেলের বাড়িতে বেড়াতে এসেছেন। আসার পরে তখন বৌমাকে জিজ্ঞাসা করছেন, এটা কার বাড়ি? বলছে এটা ইসমাইলের বাড়ি। ঠিক আছে, ইসমাইল কই? কই মাঠে শিকার করতে গেছে। বলছিলাম তোমরা কেমন আছো? কয় ভালো নাই, আমরা ভালো নাই, আমাদের বাড়িতে দুর্ভিক্ষ, খানা দানা কিছুই নাই, ঠিক মতো কিছুই পাই না। তো বললো যে ইসমাইল আসলে বলিও একটা আগন্তুক এসেছিল এমন এমন, তাকে আমার সালাম বলিও, আর বলিও ঘরের চৌকাঠ, ওই চৌকাঠ তো এখানে নাই, তো ঘরের চৌকাঠটা চেঞ্জ করতে কইছে। তো বলে তো চলে গেছে। তারপর যখন আসছে তখন কথাগুলো বলছে বউকে, বউ তখন স্বামীকে কথাগুলো বলছে, তখন ইসমাইল আলাইহিসসালাম বলছেন, আরে তুমি কি জানো এটা কে? উনি হলেন আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। আর ঘরের চৌকাঠ কি বুঝো? ঘরের চৌকাঠ হলে তুমি। তোমাকে কি জিজ্ঞাসা করছিল? কয় তোমরা কেমন চলছো, কেমন কি অবস্থা? তো তুমি কি উত্তর দিলে? বলছ তখন এই যে অসন্তুষ্টি, এই অসন্তুষ্টিটা বিতৃষ্ণা ভাবটা সে জাহির করেছিল ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। হ্যাঁ, অল্পে তুষ্ট ছিল না এই মহিলাটা, বলেছিল যে আমাদের বাড়িতে তেমন কিছু নেই, আমরা খুব কষ্টে দিন যাপন করছি, আলহামদুলিল্লাহ শব্দ তার কাছে পাইনি ইব্রাহিম আলাইহিসসালাম, এজন্য বলেছিল ঘরের চৌকাটটা তুমি চেঞ্জ করিও। বলছে ঘরের চৌকাটটা হলে তুমি, তোমাকে চেঞ্জ করতে বলেছে, তোমাকে চেঞ্জ করতে বলেছে। চেঞ্জ করলেন। এরপর মেলা দিন পর আবার একবার বেড়াতে আসলেন অন্য বউ, হালাত কিন্তু চেঞ্জ হয়নি, কারণ তখনকার দিনের মানুষের ওই মাঠঘাটে যায়, এখানে ওইখানে কিছু একটা শিকার করে পায়, অথবা কোনো একটা গাছে ফলটল পাইলো হয়তো মাঠের মধ্যে কোনো জায়গায় খাওয়ার মতো, হয়তো ওখান থেকে নিয়ে আসলো, এইভাবেই তাদের জীবন চলতো আগে। তো ওই মহিলা, এই মহিলা আর ওই মহিলার হালাতে পার্থক্য ছিল না, কিন্তু পার্থক্য ছিল কোথায়? আত্মিক ব্যাপারে। মহিলাকে যখন জিজ্ঞাসা করলেন ইসমাইল কোথায়, স্বীকার করতে গেছে, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। অথচ আগের মহিলার চাইতে এখন যে ভালো আছে বেশি তা না, একই হালাত, কিন্তু আল্লাহর প্রতি সন্তুষ্টি আছে তার, অল্পে তুষ্ট আছে, বলো আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা গোস্ত খাই, তো মাঝে মাঝে তো গোস্ত স্বীকার করে নিয়ে আসে এরকম জিনিস, তারপরে আমরা এই খাই ওই খাই রুটি খাই, ভালো খাচ্ছি আলহামদুলিল্লাহ। বলো যে তোমার চৌকাঠটা ঠিক রাখতে বলিও, আমার সালাম বলিও আর চৌকাঠটা ঠিক রাখতে বলিও। উনি এসে বললেন যে ওটা আমার বাবা ছিল, আর চৌকাঠটা হলে তুমি, আর তোমাকে রাখতে বলেছে। তাহলে এক বউকে তালাক দিতে বললেন, আর এক বউ রাখতে বললেন। তাহলে বাপের কথা শুনে বউ তালাক দেবেন নাকি? যদি ঠিক হয় তাহলে দেবেন, যদি বউ দুষ্ট হয়, বউ যদি বেদিন হয়, আর যদি তার কারণে সংসারে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে বাপে যদি বলে তখন এটাকে তালাক দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আপনাকে, যে হ্যাঁ দেওয়া যায় কি না। আর ওকে ইসলাক যদি করতে পারেন তো ভালো, ঠিক করতে পারলে ভালো, নাহলে তালাক দিতে হবে। আর যদি দিনদার হয় তাহলে বাপের কথায় তালাক দেওয়া নাহি চলেগা। শুরুতে আমরা বলছিলাম যে বান্দা বলছে আল্লাহর বান্দা মানে বাবা যদিও বলে, আর যদি মেয়ে স্ত্রী আমার ভালো, বাবা আমার নামাজ পড়ে না আর স্ত্রী আমার নামাজ রোজা করে, আর বাবা বলছে যে ওই বউ রে রাখিস না, কারণ ওই বউ ওই যে দেবর রে বাসুর রে খানা দানা বাইরা দেয় না ইত্যাদি, তাহলে এই বাপের কথা মানা চলিবে না। যাই হোক, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাতে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদিদ, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে মনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। তো যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে অল্প তুষ্ট করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে